বিশেষ দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমানের জেলা ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ের সামনে এবং সেখানে দেখতেই পাচ্ছেন এই ভোটের বাজারে, হ্যাঁ, বর্ধমানে এই মুহূর্তে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী, বিজেপির প্রার্থী শ্রী সন্দীপ নন্দী মহাশয়ের কাছে আমরা পৌঁছেছি। জেনে নিচ্ছি এই ভোটের আবহে তিনি প্রচণ্ড ব্যস্ত, তার ব্যস্ততার মাধ্যমেও জেনে নেব প্রার্থী হয়েছেন এবং মানুষের অনেক কিছু প্রত্যাশা, তো তিনি প্রত্যাশার কতটা পূরণ করতে পারবেন এবং তার কী কী ইচ্ছা আছে, কী কী পরিকল্পনা আছে এগুলো জেনে নেব। নমস্কার, আমাদের বিএসআই গ্রুপের পক্ষ থেকে জানাই আপনাকে অভিনন্দন। বলুন, প্রার্থী হয়ে কেমন লাগছে প্রথমেই বলুন। প্রার্থী হতে স্বাভাবিকভাবেই ভালো লাগছে, কারণ জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে পারবো এটা তো সবার, মানে আমারও ভালো, অন্যরও তো ভালো লাগতো, আমারও ভালো লাগছে, একটা সৌভাগ্য বলতে, সৌভাগ্য তো নিশ্চয়ই, সৌভাগ্য মানুষের সেবাই কাজ করা। এবারে তো পরিস্থিতিতে একটা অন্যরকম, বিগত কোভিড পরিস্থিতির জন্য জানেন যে খুব একটা প্রতিকূল পরিবেশ গেল, তারপর আবার আমরা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরেছি, তো এই ছন্দে মানুষের কাছ থেকে এই ভোটকে কেন্দ্র করে কীরকম উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন? মানে আমরা ধরুন গতকাল এক নম্বর ওয়ার্ডে একটা প্রচার ছিল আমার, যখন আমি গাড়ি থেকে নেমে মানে পায়ে হেঁটে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যাচ্ছি, তো প্রথমে আমার 150 জন ভাই বোনেরা ছিল। যখন ক্যাম্পেনিংটা শেষ হচ্ছে ঘন্টা দেড়েক পরে, দেখছি কোথা থেকে ছয় ভাই বোনেরা, তারা সাধারণ মানুষ, তারা পার্টির লোক নয়, একটা বড় জনসমুদ্র তৈরি হয়ে গেল। এই উচ্ছ্বাস থেকেই বোঝা যাচ্ছে যে বর্ধমানের মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে। তার সঙ্গে আপনার নিজের সুনামটা জড়িত, আপনি দীর্ঘদিন ধরে এই বর্ধমান জেলাতে এই দলের এই সম্মানীয় সভাপতি এবং অনেক কিছু ঘটনা প্রবাহ এর মধ্যে ঘটে গেছে, তারপরেও কিন্তু আপনি প্রার্থী হয়েছেন অবশ্যই এটা তো বলুন। এই যে আপনার যে প্রতিপক্ষ, এবার তাদের প্রতিপক্ষদের সম্পর্কে আপনার একটু বলুন কিরকম প্রতিপক্ষ, আপনি কতটা আশাবাদী? আশাবাদী তো 100% আশাবাদী। আর একটা কথা আপনাদের মারফত আমি পরিষ্কার বলে দিতে চাই, জয়টা যদি এক ভোটের হয় সেই এক ভোটের জয়টা আমার, জয়টা যদি 1000-এর হয় সেই 1000-এর জয় আমাদের, আর জয়টা যদি 1 লক্ষর হয় সেই জয়টাও আমাদের, আমার। ঠিক তাই, শুধুমাত্র দলের নয়, মানুষের একটা ব্যক্তি পরিচিতিও থাকে এবং অবশ্যই যার পাশে আমরা দাঁড়িয়ে আছি আমার শ্রদ্ধেয় সন্দীপদা, তিনি অবশ্যই এই পার্টিকে নেতৃত্ব ভালোভাবেই দিচ্ছেন এবং তার একটা নিজস্ব যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে একটু আগে আপনি বললেন যে ছয় মানুষ চলে আসছে, তারা হয়তো রাজনীতি বোঝেন না, বোঝেন কিন্তু আপনাকে, অবশ্যই আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। তো এখন পরবর্তী আজকে কতগুলো প্রোগ্রাম? আজকে দেখুন সকালবেলা আমি 6টার সময় বেরিয়েছিলাম, পাঁচ ঘন্টা পায়ে হেঁটে আমি প্রথমে 6 নম্বর ওয়ার্ড, তারপরে 7 নম্বর ওয়ার্ড, তারপরে 8 নম্বর ওয়ার্ড, পরে 9 নম্বর ওয়ার্ড, 4টি ওয়ার্ডে আমি ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম এবং প্রত্যেকটা মানুষের আশীর্বাদ প্রার্থনা করলাম এবং বললাম আপনারা আসুন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। শহরটা কিন্তু বর্ধমান এবং বর্ধমান জেলা, একসময় ছিল সিপিএম এর লালদুর্গ এবং বিগত 2011 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে আরেকটি দল ক্ষমতায় এসেছে, ক্ষমতাসীন। এরপরেও আপনারা ভাবছেন এই এই জেলাতে, এই শহরে, দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনি জয়লাভ করবেন? আপনারা শুধু ভাবছি না, আমি এটা জানি যে এই বর্ধমান দক্ষিণ বিধানসভা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে যারা বিধায়ক হয়েছে তাদের মধ্যে অনেকেই মন্ত্রিত্ব পেয়েছেন, তাদের অনেক কাজ করা উচিত ছিল, এগ্রিকালচার নিয়ে কাজ করা উচিত ছিল, বেকার সমস্যার উপরে আলোকপাত করা উচিত ছিল, দামোদর নিয়ে আলোকপাত করা উচিত ছিল, পাকা নদী নিয়ে আলোকপাত করা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সবচেয়ে বড় কথা যে ব্যবসায়ী আমাদের প্রায় দীর্ঘদিনের, প্রায় 300-400-500 বছরের পুরনো একটি জায়গা রানীগঞ্জ বাজার, রাজার আমল থেকে বিখ্যাত, সেখানে আজকের ব্যবসায়ীরা ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে, এই দায়িত্বগুলো পালন করা উচিত ছিল বিধায়ক কিংবা এখানকার কাউন্সিলর কিংবা বিডিওতে যারা দায়িত্বে রয়েছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের মারফত, আমরা এই জায়গাগুলো জানি যে কোথায় কমতি আছে, কারা করতে পারেনি, কেন করতে পারেনি জানি না, আমার মনে হয় যদি সদিচ্ছা থাকে তাহলে চাঁদেও মানুষ যায়, একদম ইচ্ছেটাই বড় কথা, সদ ইচ্ছাটাই বড় কথা। জিতেই আপনার প্রথম পরিকল্পনার প্রথম ধাপে কি কি আছে একটু বলুন, তাহলে যারা ভোট দেবেন আমাকে তাদেরও একটু সুবিধা হয়। না, স্বাভাবিকভাবেই ব্যবসায়ী যারা রয়েছেন এবং ব্যবসাকে কেন্দ্র করে এখানে প্রায় লক্ষ মানুষের সম্পর্ক রয়েছে, বাইরে থেকেও তারা আসে, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা এখানকার যে বাঁকা নদী আছে তাদের, সবচেয়ে বড় কথা যে প্ল্যান স্যাংশনের ব্যাপারে কোনো কার্পণ্য আমাদের ছেলেরা যাতে না করে, যারা মিউনিসিপ্যালিটি যখন আমরা ক্ষমতায় আসব তাদের বোর্ড বসিয়ে আমরা সপ্তাহে, আমরা এখানে আমি বলার অধিকার নেই কিন্তু আমার সদিচ্ছা আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব যে বর্ধমানবাসী পৌরবাসীদের যেন জলের সমস্যা না থাকে, অন্য অন্য সমস্যা না থাকে, বর্ধমানবাসী সামান্য চাহিদা আছে, তাদের খুব বেশি চাহিদা নাই, সেই চাহিদাটুকু আমরা পূরণ যাতে করতে পারি, জল, বাঁকা নদী, সুন্দর পরিচ্ছন্ন পয় প্রণালী ইত্যাদি ইত্যাদি সার্ভিসগুলো যাতে আমরা দিতে পারি। শেষ প্রশ্ন, এটা কানাঘুষা নাই, সবাই জানে প্রত্যেক দলের মধ্যে একটা আভ্যন্তরীণ অসহযোগিতার একটা পরিবেশ থাকে, হয়তো আপনার দলও হয়তো ছিল, এখন পরিস্থিতিটা কীরকম? আজকের আমি খুব মুক্ত মানুষ, আজকে আমি সবার পাশে আছি,
এই সেই কারণে সবাই আমার পাশে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের প্রেস মিট ছিল আমার, তো সেই কারণে সকলকে নিয়ে আমরা চলছি, সকলে আমাদের সঙ্গে হয়েছে, পুরনো নতুন কুলে কার্যকর্তা নেই, পুরনো আদি যারা আপনারা অনেক আপনারা বলবেন একটু পরে আদি, আমি যেমন আছি আদি, এখানে পুষ্পিতদাকে আমি ডাকছি, পুষ্পিত আপনি আসুন এখানে, আমি যখন আমি মণ্ডলের সভাপতি ছিলাম, মণ্ডলে বলছি আমি বুথের কাজ করতাম তখন এই মণ্ডলের কাজ মণ্ডলের সভাপতি ছিল, আজ থেকে 30 বছর আগে এদের সঙ্গে আমার সম্পর্ক। আপনার নামটা কি জানো? পুষ্পজিৎ সাঁই। তো এইরকমভাবে আজকে 30 বছরের যে কার্যকর্তা আমার সঙ্গে রয়েছে, আবার আমাদের মধ্যে রয়েছে এক মাস আগে, দু মাস আগে, 10 মাস আগে, ইলেকশনের পরে এসেছেন, সবাই মিলে রয়েছেন, কারণ সবাই জানেন যে মোদিজির যে কার্যক্রম সারা ভারতবর্ষে চলছে সেই কার্যক্রম পশ্চিমবাংলায় আবার নতুন করে আসবে, সাংস্কৃতিক পীঠস্থান পশ্চিমবাংলা হবে, এবং সবচেয়ে ভালো যে ইশতেহারে একটা জায়গা আছে যেখানে নোবেল কিংবা অস্কার পুরস্কারের পাশাপাশি ভারতবর্ষ একটি অ্যাওয়ার্ড তৈরি করবে বিশ্বের দরবারে, যারা সংস্কৃতি প্রেমী আছে, টেগোর অ্যাওয়ার্ড এবং সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড, আমরা যারা বাঙালি আমরা অভিভূত, আমি শুধু প্রার্থী হিসেবে নয়, যদি একজন সাধারণ মানুষ হতাম আজকের এই ইশতেহার দেখে আমি অভিভূত, আমার মনে হয় সাধারণ মানুষরা অভিভূত, এবং মায়েদের মানে মহিলাদের জন্য যে ফেসিলিটি দিয়েছে আমার সরকার ইশতেহারে বা সংকল্পে আমরা অভিভূত, এরকম অসংখ্য কাজ আমাদের বাকি আছে, আমরা শুধু ইশতেহার বলছি না, আমরা এটাকে সংকল্প বলছি, এই কারণে কারণ আমরা আসলে এই কাজগুলো আমরা করব, করে দেখাবো। ঠিক আছে, আজকে অনেক ব্যস্ততার মধ্যেও দাদা আমাদের ইন্টারভিউ দিলেন, খুব ভালো লাগলো, আসলে মানুষদের কাছে কিছুটা সচেতনতা আনানো বা কিছু বার্তা, আপনার একটা বার্তা বলুন যে মানুষদের আপনি কী বার্তা দিতে চাইছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে। দেখুন, আমি একটা বার্তা এক কথা যদি বলেন যে দীর্ঘদিন হানাহানির রাজনীতি দেখেছিস, 72 সাল থেকে পশ্চিমবাংলা হানাহানির রাজনীতি দেখেছে, সন্ত্রাসের রাজনীতি দেখেছে, একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে, মানুষ যাতে শান্ত প্রিয়ভাবে থাকে, মানে মানুষ যত শান্তিতে থাকে সুখে থাকে তার একটা বাতাবরণ আমি বর্ধমানের বাইরে তো বলতে পারো, তবু যদি বিধায়ক ওখানে পৌঁছে তখন বিধায়কদের সঙ্গে কথা বলবো আমরা, যারা বাংলায় শান্তির বাতাবরণ ফিরিয়ে আসে, বাংলার মানুষ শান্তি চায়। ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদাকে এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলে।